তো আজকে আমাদের ঘাটালে যেতে হবে, ঘাটালে অনেকগুলো গ্রামে যাবো, তারপরে দাসপুরে যেতে হবে, তারপরে কেশপুরে বন্ধু আছে, কেশপুরে যেতে হবে, তিনটে জায়গা ধরতে হবে। কিন্তু এটাও সত্যি কি যেটা আলোচনা হচ্ছিল যে ঘাটালে বা দাসপুরে যেই বন্যাটা হয়েছে, মানে এটা অনেক বছর পর, মানে বছর 32 বছর পর এত বন্যা হয়েছে, 1.5 ঘন্টার মধ্যে বাড়িতে জল ঢুকে গেছে বা গ্রামকে গ্রাম জলের তলায় চলে গেছে, দুঃখজনক একটা ব্যাপার। আমরা যতই যাই বলি না কেন, যতই কথাগুলো বলি না কেন, কিন্তু মানুষের দুঃখ এই কথা দিয়ে হবে না। যেটা দরকারকে পুলিশ প্রশাসন এবং আমাদের প্রত্যেকটা মানুষ, মানে আমাদের দলের প্রত্যেকটা কর্মীকে মানুষের পাশে থাকতে হবে। প্রথম দিনটা সত্যি কষ্ট হচ্ছিল, জল পাচ্ছিল না অনেকের কাছে, তো আমরা জলের পুরো মেশিনটা এখানে নিয়ে এসেছি, গ্রামে গঞ্জে বোটটাকে নিয়ে এসেছি, অনেকগুলো বোট এখন আছে। আমাদের চেষ্টাকে যতই দূরে হোক না গ্রাম, যতই জলে ডুবে থাকুক না কেন, আমাদের চেষ্টাকে প্রত্যেকটা বাড়িতে আমাদের যেন পৌঁছানো উচিত, তাদের জল, শুকনো খাবার, যারা বাড়ির মধ্যে থাকতে চাইছে, যারা বাড়ির ছাদে থাকতে চাইছে, তাদেরকে ত্রিপল দেওয়া উচিত, দেওয়ার কথা দেওয়া হচ্ছে, এবং যারা নিজের বাড়িতে না থাকতে যাদের বাড়িতে থাকার কোনো ইয়ে নেই, তাদের বাড়িতে জলের তলায় চলে গেছে, তাদেরকে নিয়ে এসে স্কুল বা অন্য কোথাও রাখার ব্যবস্থা করা। আমার আসার পর দিদির সঙ্গে কথা হলো, এখানে SDO অফিস থেকে আরম্ভ করে দলের যারা বলছেন যে এই জিনিসগুলো দরকার, সেগুলো দিদির সঙ্গে কথা হলো, দিদি কালকে সেগুলো পাঠিয়ে দিচ্ছে। এবং দেখো সত্যি কথা বলতে গেলে এখন রাস্তাঘাট বা এখন করা যাবে না, এই কারণ করা যাবে না, কারণ জলের তলায় আছে। ইমিডিয়েটলি যখন জলটা নামতে শুরু করবে, অনেকটাই জল নেমেছে কিন্তু এখনও অতটা নামেনি, আরও অনেকটা নামার বাকি আছে। জলটা যেদিন নামবে সেদিন থেকে অনেকগুলো বাঁধ মরামত করার দরকার আছে ইমিডিয়েটলি, যাতে জলটা যেন আবার ওভারফ্লো যাতে না করে। তো নদীর সিঙ্কগুলো পরিষ্কার করা হচ্ছে, এত বছর ধরে করা হচ্ছিলো, কিন্তু অফকোর্স এরকম একটা বৃষ্টি DVC থেকে এত জল ছাড়া হয়েছে যে পুরো গ্রামকে গ্রাম জলের তলায় চলে গেছে, এটাও একটা দুঃখজনক ব্যাপার। বাট আপনারা সবাই জানেন কি, আমি এই সপ্তাহে দিল্লিতেই ছিলাম, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা হওয়ার কথা ছিল, কিন্তু পার্লামেন্টে হাউস বসছেই না, পেগাসাস নিয়ে আন্দোলন চলছে, সেখানে আমার মনে হয়েছিল কি আমি বলবো, কথা বলবো, বক্তব্য রাখবো, কিন্তু আমার মনে হয় না কি সেই সুযোগটা ছিল, সেই জন্য আমি ঘাটালে চলে এলাম। ঘাটালে মানুষকে যেন দ্রুত আমরা ভালো রাখতে পারি, বা তাদের যত সমস্যা, যাদের বাড়িতে ইলেকট্রিসিটি নেই, তাদের কাছে যদি মোমবাতি পৌঁছানো যায় বা কেরোসিন তেল থেকে আরম্ভ করে ছোটো ছোটো জিনিস, সেগুলো যেন আমরা তাদের কাছে পৌঁছতে পারি, যতদিন না জল নামে বা যতদিন না পুরো ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে। দেবদা একটা জিনিস বলো, এই যে DVC জল ছাড়ছে, কি মনে হয় এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? আমি না অতটা রাজনীতি বুঝি না, আমার কাছে অনেস্টলি স্পিকিং, আমি আমি অতটা রাজনীতি বুঝি না। আমার কাছে যেটা সবচেয়ে বেশি দরকার, মানুষ এখন কষ্টে আছে, যারা আমাকে ভোট দিয়েছে, যারা আমাকে দেব বানিয়েছে, তারা এখন জলের তলায় আছে বা তাদের বাড়ি জলের তলায় চলে গেছে। আমার প্রথম কথা তাদেরকে ভালো রাখার চেষ্টা করা, এটা ভাবা নয় কি DVC কেন জলটা ছাড়লো, তার জন্য কী ষড়যন্ত্র ছিল বা কোন রাজনৈতিক দল তার মধ্যে ছিল, অন্তত আমি সেই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না। আমার মনে হয় কি ঘাটাল মাস্টার প্ল্যানটা প্রথম দিন থেকে প্রাথমিক ছিল, মানে হয় না কি, আমি এটা আবার বলছি কি, এটা কেন্দ্রের সঙ্গে রাজ্যে যে দ্বন্দ্বটা চলছে আজকে বলতে বাধ্যই হচ্ছে। আমার মনে হয় না যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না, তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে, নাহলে কেন্দ্রতে যদি অন্য সরকার থাকে, যদি আজকের সরকার থাকে, নর্মালি কাউকে ডাইরেক্টলি বলি না, কিন্তু আজকে হয় না কি, আজকে যেই কষ্টটা ঘাটালের প্রত্যেকটা মানুষ, ঘাটাল যদি লোকসভা কেন্দ্র ধরি বা ঘাটাল কেশপুর, আজকে বলতে বাধ্যই হচ্ছে কি, যতই বিরোধী দলরা যতই বলুক না কেন, আমরা সোনার বাংলা বানাতে চাইবো, কে ওনাদের বক্তব্যই আপনারা শুনেছেন কি, আমরা সোনার বাংলা বানাবো, আমরা এই করবো সেই করবো, ভোটের পর তাদের কারো হদিস পাওয়া যাচ্ছে না। তো আসলেই আমাদেরকে দিদিকে আমি বারবার বলছি, আমি কোনোদিন ডাইরেক্টলি বলি না, কিন্তু আজকে সত্যি বলতে বাধ্য হচ্ছে কি, যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন আমাদের মনে হয় কি ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে না। তো সেই জন্য, কারণ এত বলার পর, এত চিঠি দেওয়ার পর, যদি তাদের ঘুম যদি না ভাঙে, শুধু ইলেকশনের সময় যদি ওনারা এই আমাদের রাজ্যে এসে শুধু বড় বড় কথা বলে চলে যান, আমার মনে হয় সেটা দুঃখজনক। মানে আজকে সত্যি রাজনীতি একটা অন্য ভাষায় বলে, কারণ মানুষের জন্য খুব কম দলই কাজ করে, তাদের মধ্যে আমি বলবো কি আজকে যারা কেন্দ্র সরকার আছে তারা একজন। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।